আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনার যে রেশিওটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ডেপথ রেশিও। এটাকে আপনার ডেপ টু অ্যাসেট রেশিও বলে। এটা হচ্ছে আপনার একটা কোম্পানির আপনার সলভেন্সির কী অবস্থা, এটা মানে যে কয়েকটা রেশিওর মাধ্যমে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, তার মধ্যে একটা হচ্ছে ডেপথ রেশিওটা। তো আমি এই ভিডিওটা হচ্ছে আমার এই চ্যানেলে একটা প্লেলিস্ট আছে আপনার ফাইন্যান্সিয়াল রেশিও অ্যানালাইসিস নিয়ে, ওই প্লেলিস্টটা একটা পার্ট। আমি এর আগেও আপনার অনেকগুলো ভিডিও আপলোড করছি বিভিন্ন রেশিও নিয়ে, তো আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখছি। আর আজকে যে রেশিওটা নিয়ে আলোচনা করব ডেপথ রেশিও, এটা হচ্ছে আপনার মেনলি আপনি এই রেশিওটার মাধ্যমে একটা কোম্পানিতে যে টোটাল ডেপথটা আছে, টোটাল ডেপথ মানে আপনার আপনার ব্যাংক থেকে যে শর্ট টার্ম আর লং টার্ম লোন নিছেন, এই দুইটা লোন মিলে আপনার যে টোটাল ডেপথ আছে ওই ডেপটা আপনার টোটাল অ্যাসেটের কত পার্সেন্ট, এই জিনিসটা আপনি মানে বের করতে পারবেন হচ্ছে ডেপথ রেশিওটার মাধ্যমে। তো আজকে আমরা এটা কীভাবে ক্যালকুলেট করতে হয় এই জিনিসটা দেখব। তো যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন, আমার নাম হচ্ছে রাহুল। আমি এই চ্যানেলটাতে আপনার মেনলি অ্যাকাউন্টিং রিলেটেড, বিজনেস রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। তো এই টপিক্সগুলো যদি আপনার জন্য রিলেভেন্ট হয়ে থাকে বা আপনার জন্য যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন আপনাকে অনেক ধন্যবাদ। তো এখন ভিউয়ার্স, চলুন আমরা ডাইরেক্টলি ব্ল্যাকবোর্ডে চলে যাই, কীভাবে আপনার ডেপথ রেশিওটা ক্যালকুলেট করতে হয় জিনিসটা দেখে নিই। ভিউয়ার্স, আমি আগের ভিডিওতে আপনার ডেপ টু ইকুইটি রেশিওটা নিয়ে আলোচনা করছিলাম। তো এই রেশিওটার মাধ্যমে আমরা দেখছিলাম যে আপনার কোম্পানির টোটাল যে ডেপটা, টোটাল ডেপথের মধ্যে আপনার শর্ট টার্ম আর লং টার্ম ডেপথ মিলাই টোটাল ডেপথ, এটা টোটাল ইকুইটির কত পার্সেন্ট, এই জিনিসটা আমরা দেখছিলাম হচ্ছে ডেপ টু ইকুইটি রেশিওটাতে। তো আজকে যে রেশিওটা দেখবো এটা হচ্ছে ডেপ টু অ্যাসেটস রেশিও। তো ডেপ টু অ্যাসেট রেশিওর মাধ্যমে মেনলি আপনার টোটাল যে ডেপটা আছে, শর্ট টার্ম আর লং টার্ম এই দুইটা মিলাই টোটাল ডেপটা আপনার টোটাল অ্যাসেটের কত পার্সেন্ট, এই জিনিসটা দেখা হচ্ছে ডেপথ রেশিওটার মাধ্যমে। আইডিয়ালি হচ্ছে আপনার ডেপথ রেশিওটা যদি আপনার 50% চেয়ে কম হয়, মানে টোটাল অ্যাসেটের 50% বা এটার চেয়ে যদি কম হয় তাহলে মানে ভালো, কোম্পানিটা আমরা বলতে পারি যে একটা কমফোর্টেবল সিচুয়েশানে আছে। এর চেয়ে যদি বেশি হয় তাহলে অবশ্যই কোম্পানির জন্য ভালো না, কোম্পানি ফাইন্যান্সিয়াল রিস্কের মধ্যে থাকবে। যদি মানে কোনো একটা সিচুয়েশান হয়ে যায়, মানে কোনো একটা সিচুয়েশান অ্যারাইজ হয়, যেমন এখন কোভিড সিচুয়েশান চলতেছে, এই ধরনের যদি কোনো সিচুয়েশান অ্যারাইজ হয় যেটার মাধ্যমে আপনার একটা দেশের অর্থনীতির উপর প্রভাব ফেলে, তো খারাপ প্রভাব ফেলে, তো এরকম যদি সিচুয়েশান অ্যারাইজ হয়, যদি আপনার ডেপ রেশিওটা বেশি থাকে তখন সার্ভাইভ করা টাফ হয়ে যায় ওই কোম্পানিটার জন্য। তো আমরা তাহলে মানে এটা আইডিয়ালি আপনার টোটাল অ্যাসেটের 50% চেয়ে কম থাকা ভালো ডেপথ রেশিও। তো আরেকটা বিষয় হচ্ছে মানে এটা ইন্ডাস্ট্রি ওয়াইজ ডিফার করে, এটা বিভিন্ন সেক্টরে এটার মানে পার্সেন্টেজটা ডিফারেন্ট হতে পারে। আমি যে 50% বলতেছি, অনেকগুলো ইন্ডাস্ট্রিজ আছে যেখানে হয়তো আপনার 40% ডেপথ থাকা আইডিয়াল, বা অনেকগুলো ইন্ডাস্ট্রি থাকতে পারে যেখানে আপনার 50% উপরে ডেপথ থাকাও আইডিয়াল, মানে কোনো সমস্যা না। তো এটা ডিফার করে, বাট আইডিয়ালি যদি ওভারঅল মানে আমরা চিন্তা করি তাহলে টোটাল অ্যাসেটের 50% আপনার ডেপথ, টোটাল ডেপথ থাকা এটা একটা আইডিয়াল সিচুয়েশান আমরা যদি ওভারঅল চিন্তা করি। তাহলে আমরা এখানে যে ক্যালকুলেশনটা করবো এটা হচ্ছে আপনার টোটাল ডেপথটা নিব আর টোটাল অ্যাসেটসটা লাগবে আমাদের। টোটাল অ্যাসেটটা আমরা এখান থেকেও নিতে পারি, অথবা আপনার ইকুইটি প্লাস লাইবিলিটি মিলাই যেটা আসতেছে এটাও টোটাল অ্যাসেটের সমান। আমরা জানি অ্যাকাউন্টিং ইকুয়েশনে অ্যাসেট ইকুয়াল টু ইকুইটি প্লাস লাইবিলিটি, আপনার ডেপথ ইকুইটি রেশিওতে টোটাল ডেপথকে টোটাল অ্যাসেট দিয়ে ভাগ করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। তো টোটাল ডেপথ হচ্ছে আমরা 5 লাখ টাকা, 3 লাখ আর 2 লাখ মিলাই, 2 লাখ হচ্ছে শর্ট টার্ম লোন আর 3 লাখ হচ্ছে লং টার্ম লোন, আর টোটাল অ্যাসেটস হচ্ছে আপনার 15,80,000 টাকা। তাহলে আমরা যদি ডেপথকে অ্যাসেটস দিয়ে ভাগ দিই তাহলে রেজাল্ট আসতেছে 32%। তো এটা আপনার 50% চেয়ে অনেক কম, আমরা মানে বলতে পারি যে এই কোম্পানিটা মোটামুটি ভালো একটা কমফোর্টেবল সিচুয়েশানে আছে, তাদের ডেপথের অবস্থা ভালো। তো এই রেশিওটার মাধ্যমে আপনি কয়েকটা কোম্পানি কম্পেয়ার করে দেখতে পারবেন, আর মাথায় রাখতে হবে যে কোম্পানিগুলো যাতে সেম ইন্ডাস্ট্রির হয়, ডিফারেন্ট ইন্ডাস্ট্রির কোম্পানি আপনি কম্পেয়ার করে লাভ নেই। আপনাকে যখন কম্পেয়ার করবেন কয়েকটা কোম্পানির মধ্যে সেম ইন্ডাস্ট্রির কোম্পানি হতে হবে, আর আপনার মানে ওই ইন্ডাস্ট্রিতে আইডিয়াল আপনার ডেপথ রেশিও কত থাকা উচিত এই জিনিসটা সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকতে হবে, তাহলে আপনি আরও বেটার জিনিসটা কম্পেয়ার করতে পারবেন। ভিউয়ার্স, আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি সবসময় বলে থাকি, এটা হচ্ছে আপনি যখন কোনো একটা কোম্পানির সম্পর্কে অ্যানালাইসিস করবেন আপনি কোনো একটা সিঙ্গেল রেশিওর উপর আপনি ডিপেন্ড করতে পারবেন না। আপনাকে অবশ্যই আপনি যদি সলভেন্সি অ্যানালাইসিস করেন একটা কোম্পানির, তাহলে সলভেন্সি রিলেটেড যে রেশিওগুলো আছে সবগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আপনি শুধুমাত্র যদি ডেট টু অ্যাসেটস এই রেশিওটা অ্যানালাইসিস করে আপনি একটা কনক্লুশন চলে যান তাহলে আপনার কনক্লুশনটা ভুল হতে পারে।
এটার সম্ভাবনা থাকে। তো এটা মাথায় রাখতে হবে, এটা শুধু আপনার সলভেন্সি ক্ষেত্রে না, আপনি লিকুইডিটি, সলভেন্সি, প্রফিটেবিলিটি, এফিসিয়েন্সি, যে কোনো কিছু যখন আপনি অ্যানালাইসিস করবেন তখন ওই রিলেটেড যে রেশিওগুলো আছে চেষ্টা করবেন সবগুলো রেশিও আপনি কভার করতে, সবগুলো রেশিওকে অ্যানালাইসিস করতে, তাহলে আপনি একটা মোর ফ্রুটফুল এবং বেটার একটা রেজাল্ট পাবেন, ভালো একটা কনক্লুশনে যেতে পারবেন। আই হোপ ভিউয়ার্স ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার অন্য একটা টপিক্স নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।